আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিভাবে দুবাই ট্যাক্সিতে জয়েন করবেন সে বিষয়ে কথা বলবো। তার আগে কিছু কমেন্টসের উত্তর দিয়ে নিই। সেটা হচ্ছে, অনেকে বলছে যে দুবাইয়ের ভিসা বন্ধ, এরকম অনেক কমেন্টস এসেছে আমাদের মাঝে, তো আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এ দেখেন, ভিসা হয়েছে 27/8/2023, অর্থাৎ আজকে 28 আগস্ট, এবং আমাদের ভিসা হয়েছে 27/8/2023। এই যে 27 তারিখে ভিসা হয়েছে মিনিমাম 12টা, এই যে 26 তারিখে ভিসা হয়েছে 26/8/2023, 26 তারিখে ভিসা হয়েছে আমাদের, 25 তারিখে ভিসা হয়েছে 25/8/2023। আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকের ছবি সহ, যাদের ভিসা হয়েছে এই সবার ছবি সহ এইভাবে কিন্তু আমরা পোস্ট করেছি যে আমাদের ভিসা হচ্ছে এবং কন্টিনিউ আমরা দুবাইতে ভিসা নিয়ে কাজ করি। এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখলে আপনারা বুঝে যাবেন যে দুবাইয়ের কত সফলতা আমাদের রয়েছে, এবং প্রতিদিন আমাদের ভিডিও আপলোড হয়, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো যাই হোক, আপনাদের সংশয়টা দূর করলাম যে দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি, দুবাইয়ের ভিসা হচ্ছে আমরা যে ভিসাগুলো করছি। এখন এটা নিয়ে স্পেসিফিক আলাদা একটা ভিডিও থাকবে, কোন ভিসা হচ্ছে কোন ভিসা হচ্ছে না, এটা নিয়ে দ্রুতই ভিডিও দিব। তো আমরা চলে যাই যে কিভাবে দুবাই ট্যাক্সিতে জয়েন করবেন, বা হাউ টু জয়েন দুবাই ট্যাক্সি অর আরটিএ বাইক রাইডার ফুড ডেলিভারি জব, এটাতে জয়েন করবেন কিভাবে। এখানে জয়েন করার ফার্স্ট স্টেপ হচ্ছে, জয়েন করতে হলে আপনার যোগ্যতা কতটুকু আছে, কী আছে এটা জানতে হবে। তো যোগ্যতা কী লাগবে, আপনার বয়স লাগবে 23 থেকে 55 বছরের মধ্যে, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, মিনিমাম ইংরেজি দেখে দেখে পড়তে পারতে হবে, এই যোগ্যতা থাকলে। আর যদি আপনার যাওয়ার ইন্টেনশন থাকে যে দুবাইতে যাবেন, লাখ টাকার উপরে আর্নিং করবেন, এই চিন্তাধারা থাকে, তাহলে আপনি যাওয়ার জন্য যোগ্য। যদি যোগ্য হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, স্ক্রিনে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনি একটা ভিসা করে নেবেন, এইরকম একটি ভিসা করে নেবেন, আমরা ভিসাটা করে দিব আপনাকে 1 মাসের মধ্যে, এবং অলরেডি সব ভিসাই আমরা 1 মাসের মধ্যে করে দিচ্ছি। এরপরে ভিসা করার পরে আমাদের কিছু প্রসেসিং রয়েছে, আপনি ফিঙ্গার দিবেন, সরকারি ট্রেনিং করবেন 3 দিন, আমরা একটি বিএমইটি স্মার্ট কার্ড করে দিব, এয়ার টিকিট করে আরও প্রসেসিং করে আপনাকে দুবাইতে সরাসরি আরটিএ কোম্পানিতে পাঠাবো। সেখানে গিয়ে কোম্পানি আপনার ড্রাইভিং লাইসেন্স করে দেবে, এর জন্য ড্রাইভিংয়ের ট্রেনিং করাবে, এরপরে লাইসেন্সের ট্রেনিং করাবে, আপনার পরীক্ষা হবে, সবশেষে আপনি একটি ড্রাইভিং লাইসেন্স পাবেন। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে ড্রাইভিংয়ের জন্য গাড়ি দিবে, ওই গাড়ি থেকে আপনি যদি ট্যাক্সি ড্রাইভারে যান তাহলে যা ইনকাম করবেন তার 37% কমিশন পাবেন, ওইটা আপনার স্যালারি হবে, এবং এই স্যালারি, এই 37% কমিশন নিয়েই বাংলাদেশি যারা আছে তারা লাখ টাকার উপরে পায়। আর আপনি যদি ফুড ডেলিভারি বাইক রাইডারে যান তাহলে প্রতি রাইডে 7.5 দিরহাম, 7.5 দিরহাম, তাহলে আপনি যে কয়টা ডেলিভারি দিবেন 7.5 দিরহাম করে পাবেন। এটা দিয়ে 80,000 থেকে 1,20,000 টাকা ইনকাম করে বাংলাদেশিরা, এটা আমার কথা না, যারা সেখানে রয়েছেন তাদের কথা, এই রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। এটাই হচ্ছে সিস্টেম দুবাই ট্যাক্সিতে বা আরটিএতে জয়েন করার। তো এই যে সময়টা আপনি দুবাইতে গেলেন, দুবাই কোম্পানি আপনার যে ট্রেনিং করালো, তারপরে গাড়ি দিল, এই সময়টা আপনি কি করবেন, এই সময়টা কোম্পানি আপনাকে থাকা এবং খাওয়ার জন্য 2 মাস পরপর 500 দিরহাম করে দিবে, সেটা দিয়ে আপনি সেখানে চলতে পারবেন। এরপরে গাড়ি পাওয়ার পরে আপনি গাড়ি চালাবেন, আপনার ইনকাম হবে, কোম্পানি যে খরচটা আপনার পেছনে করেছিল এটা আস্তে আস্তে আপনার বেতন থেকে কেটে নেবে। আশা করি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কমেন্টস থাকলে অবশ্যই লিখে যাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।